দীর্ঘ 11 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য নতুনভাবে সুখবর এসেছে। এবার থেকে পরীক্ষা দুটো ভাগে ফাইনাল পরীক্ষা হবে, সেমিস্টারে ফাইনাল পরীক্ষা হবে। নভেম্বরে হবে একটা সেমিস্টার, একটা সেমিস্টার হবে মার্চে। মানে এক প্রকার অফার সুযোগ যাকে বলা যায় ছাত্রছাত্রীদের জন্য, যারা পড়াশোনা নিয়ে টেনশন করে, যারা পড়াকে নিয়ে ভয় করে, যারা পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কিছু করেন, যেমন এখন বর্তমানে রিলস, গান বাজনা, আরও বিভিন্ন ধরনের, এবং খেলাধুলা, খেলাধুলাটা খুবই কমই আছে, কিন্তু যারা পড়াশোনাটাকে নিজেদের ভারী মনে করে, যারা পড়াশোনা করতে অনীহা, কিন্তু তাদের কাছে ডিগ্রি নেওয়ার সুযোগ করে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের জন্য দুটো সেমিস্টারে পরীক্ষা। সবচেয়ে বড় কথা, একটা সেমিস্টার যদি ফেল করে তাকে ফেল বলে ঘোষণা করা হবে না। একটা সেমিস্টারে ফেল করলেও তাকে মার্চ মাসে যে আবার সেমিস্টার হবে সেই সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। রেজাল্ট বেরোনোর পর যে সেমিস্টারে যে সাবজেক্টে সে ফেল করেছে বা সাবজেক্ট যে সেমিস্টারে হয়তো নির্ধারিত যে নাম্বার তুলতে পারে না 5 নাম্বার, আবার তাকে সুযোগ দেওয়া হবে, সেই পরীক্ষা দিতে পারবে, সে ফাইনাল পরীক্ষাও দিতে পারবে। সে এই রকম সুযোগ সুবিধা করে দিয়েছে। একটা অভাবনীয় পরিবর্তন, যেখানে বিগত 1-2 দশক আগে 1000 নাম্বারের পরীক্ষা নেওয়া হতো, অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে 1200 নাম্বার, দিনে 2টো করে পরীক্ষা হতো, সেখান থেকে নেমে এসে হলো 500 নাম্বারের পরীক্ষা। সেখান থেকে আবার জুড়লো কয়েক বছর আগে প্র্যাকটিক্যাল, যেখানে 20 নাম্বারের প্র্যাকটিক্যালে 16-17 পেয়েই যায়, সেখানে আবার টিক মার্ক শুরু হলো, 40% নিয়ে আলো টিক মার্ক, শর্ট কোশ্চিন যেটা দেখে দেখে হল ম্যানেজ করা হয়। তারপরেও আবার নতুন করে পরিবর্তন করে নিয়ে আসা হলো সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, সেখানে নির্ধারিত সাবজেক্টকে ফেল করলে ফাইনালে আবার সেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। অভাবনীয় পরিবর্তন, বিভিন্ন বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করে সিলেবাসের পরিবর্তন নিয়েছে। সেই বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, শিক্ষামণ্ডলী যে কমিটি আছে, তারা নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে, বেশি বেশি করে পাস করানোর জন্য হয়তো এই সিদ্ধান্ত। যেসব ছাত্রছাত্রী পড়া নিয়ে টেনশন করে, পড়তে চায় না, তাদের জন্য পাস, এবং মূলত রাজ্যবাসীর শিক্ষার যে মান উন্নয়ন হয়েছে, পার্সেন্টেজ পাসের বাড়বে, হয়তো এটাও একটা মূল কারণ থাকতে পারে। এইভাবে সেমিস্টারে ফেল করলেও সেটাকে পাস বলে গণ্য করিয়ে আবার পরের সেমিস্টার সে যেতে পারবে। বিগত কয়েকটা পর্যালোচনায় দেখা গিয়েছে যারা মাধ্যমিকে পড়ে তাদের মধ্যে 60% নিজেদের অক্ষর জ্ঞান ঠিক মতো নাই, বাক্য গঠন করতে পারে না। আবার এইভাবে সেমিস্টারে ফেল করলেও, ফেল নয়, উচ্চ মাধ্যমিকে পাশেরও একটা এ দেওয়া হয়েছে, মানে কি অবস্থা হবে শিক্ষার প্রকৃত মান উন্নয়নের, সেটা হয়তো যারা শিক্ষার গুণগত মান উন্নয়ন চান তারা হয়তো জানেন। আর যেহেতু আমাদের যারা কমিটিতে আছেন, শিক্ষামণ্ডলী বিভিন্ন পদে আছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হেড মাঠাতে আছেন, যাদের নিয়ে এই আমূল পরিবর্তন 11 বছর পর করা হচ্ছে বা এর আগেও যারা করেছেন, তারা হয়তো চান না সেই শিক্ষামণ্ডলীরা যে গুণগত শিক্ষার মান উন্নয়ন হয়, তাই জন্য ধীরে ধীরে শিক্ষাকে শেষের পথে বা ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। ডিগ্রি পাচ্ছি আমরা 100 বার, আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ডিগ্রি পাচ্ছি, ডিগ্রি বাড়ছে, কিন্তু গুণগত মান, একটা সমীক্ষায় দেখা গিয়েছে কলেজে পড়ে এমন 70% ছাত্রছাত্রী ঠিক মতো চিঠি লিখতে পারে না, ইংরেজিতে নয়, বাংলাতে। ভাবতে পারছেন আপনারা তো, সেই পথেও আর একটা এক্সট্রা মার্ক পড়ছে যে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক, ফেল করলেও ফেল নয়। এই যে পরীক্ষার বিভিন্ন আমূল পরিবর্তন করা হয়েছে, আমি গত 2 বছর আগের একটা ঘটনা আপনাদেরকে বলি। মালদা জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটো এতেই ফার্স্ট সেকেন্ড দুজনকে নিয়ে কিছু সংবাদ মাধ্যম কুইজ ধরেছিলেন, সেখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী এদের নাম ধরা হয়েছে, তারা বলতেই পারে না। ভাবতে পারছেন শিক্ষার কি হাল? হ্যাঁ, ওই ছাত্রছাত্রী যারা মালদা জেলার ফার্স্ট হয়েছিল, মানে তারা রাজ্যের একটা র্যাঙ্ক করেছে এবং এমনকি 10-এর ভিতরেও আছে, 20-এর ভিতরেও আছে, সেই ছাত্রছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস, তারা বলতে পারছে না বর্তমানের যে রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের নাম। ভাবতে পেরেছেন কীরকম অবস্থা? যাক, শেষমেশ আমাদের যে আমূল পরিবর্তন করা হয়েছে, ফেল করলে ফেল নয়, সেমিস্টার ওয়াইজ পরীক্ষা নভেম্বর মার্চে হবে উচ্চ মাধ্যমিক,
এবং এটা এই এটা শুরু হবে 25 এবং 26 শিক্ষাবর্ষ থেকে। 25-26 শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীর জন্য বাম্পার অফার সুখবর। তবে বর্তমানে যে কথাটা বললেই নয়, যেভাবে রেলস স্কুল কলেজে বেড়েছে, স্কুল কলেজের স্কুলের ছেলে মেয়েরা, সেটা কিন্তু আরও বাড়বে। যেভাবে পরীক্ষার খাতাতে মোবাইল নিয়ে দেখা হচ্ছিল বিগত কিছুদিন আগে, যেটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনায়, সেই যে উত্তর চব্বিশ পরগনায় হাবড়া এলাকায় যে একজন ছাত্র ক্লাসে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছিল, সেখানে একজন গার্ড সেই মোবাইল কেড়ে নেওয়ার জন্য তাকে শিক্ষার মানে পরীক্ষা শেষের পরে পিটিয়ে মারা হয়েছে। এটাও কিন্তু আরও বাড়বে, মানে টুকলিবাজি তো হয়েইছে, পড়া হয় না, সঙ্গে সঙ্গে রিলস বাড়বে, সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসাও বাড়বে। কেন, পড়ার যেখানে ফাঁকি সেখানে মাইন্ড এবং সময় অন্যদিকে যাবে, রিল সোশ্যাল মিডিয়া প্রেম ভালোবাসা। তো এটাই হয়তো বর্তমানে শিক্ষানীতি চাইছেন শিক্ষামন্ত্রীরা, যারা কলেজ আর বিশ্ববিদ্যালয় বিভিন্নতে বিশেষজ্ঞ আছেন, এটাই হয়তো তারা চাইছে। ভবিষ্যৎ প্রজন্মকে খাতায় কলমে শিক্ষা হবে, বাস্তব জ্ঞানে মূর্খ করতে চাইছেন তাদেরকে হয়তো।